আজকে কথা বলবো থ্রেড কনজাম্পশন নিয়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে থ্রেড কনজাম্পশন খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর, বিকজ গার্মেন্টসের যে কস্টিং তার মধ্যে থ্রেড কনজাম্পশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে জেনে নিই থ্রেড কনজাম্পশন কী জিনিস। খুব সহজভাবে বলতে গেলে যদি একটি গার্মেন্টসের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে এক পিস গার্মেন্টস তৈরি করতে যেটুকু থ্রেড দরকার, এটি সাধারণত মিটারে নির্ণয় করা হয়। আমরা যদি বলতে পারি কত মিটার সুতা দরকার বা থ্রেড দরকার, এটি হচ্ছে ওই গার্মেন্টসের থ্রেড কনজাম্পশন। একই ধরনের একই স্টাইলের গার্মেন্টস বিভিন্ন সাইজের জন্য থ্রেড কনজাম্পশন ভিন্ন হবে, বিকজ যে গার্মেন্টসটি ছোট তার জন্য থ্রেড কনজাম্পশন কম হবে, যেটি বড় তার জন্য থ্রেড কনজাম্পশন বেশি হবে। তাছাড়া অনেকগুলো ফ্যাক্টর রয়েছে থ্রেড কনজাম্পশনের, অনেকগুলো ফ্যাক্টর। আজকে সাতটি ফ্যাক্টর নিয়ে কথা বলবো। যারা থ্রেড কনজাম্পশন নিয়ে কাজ করেন বা সাপ্লাই চেন মার্চেন্ডাইজার বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, তাদের জন্য এটি খুব বেশি প্রয়োজন হয়। তাহলে চলুন জেনে নিই থ্রেড কনজাম্পশনের সাতটি ফ্যাক্টর। প্রথমেই সিম অ্যান্ড ফেব্রিক থিকনেস। যদি সিম বেশি হয় কোনো একটি গার্মেন্টসে, যদি সিম আমরা জানি দুটি ফেব্রিক যখন ওভারল্যাপ হয় সেই ওভারল্যাপিংটাকে আমরা সিম বলি। সো একটি গার্মেন্টসের যদি ওভারল্যাপিং বেশি থাকে, সিম বেশি থাকে, তাহলে সেখানে বেশি পরিমাণ স্টিচ করতে হবে, সেজন্য থ্রেড বেশি লাগবে। আর যদি ফেব্রিকের থিকনেসটা বেশি হয়, তাহলে আমাদের প্রতিটি পুরুত্বের জন্য থ্রেড বেশি লাগবে বোঝাই যাচ্ছে। এটি হচ্ছে নাম্বার ওয়ান ফ্যাক্টর। দুই নম্বর ফ্যাক্টর হচ্ছে স্টিচ ক্লাস। বিভিন্ন ধরনের স্টিচ রয়েছে, সিম্পলি ওভারলক মেশিনে সেম পরিমাণ স্টিচ করতে যে পরিমাণ থ্রেড লাগবে, যদি সিঙ্গেল নিডেল লক স্টিচ হয় বা ডাবল নিডেল লক স্টিচ হয়, তাহলে এক্ষেত্রে কম লাগবে। সেক্ষেত্রে স্টিচের টাইপ ভিন্ন ভিন্ন টাইপের জন্য থ্রেড কনজাম্পশন কম বেশি হবে। তিন নম্বর হচ্ছে SPI, স্টিচ পার ইঞ্চ। প্রতি ইঞ্চে কী পরিমাণ স্টিচ হবে, যদি এটি বেশি হয় তাহলে থ্রেড কনজাম্পশন বেশি হবে, যদি কম হয় তাহলে থ্রেড কনজাম্পশন কম হবে। নাম্বার ফোর থ্রেড টেনশন। টেনশন হচ্ছে টান, অর্থাৎ স্টিচের টেনশন যদি বেশি হয়, টাইট হয়, তাহলে থ্রেড কনজাম্পশন বেশি হবে, আর যদি লুজ হয় তাহলে ইউজুয়ালি থ্রেড কনজাম্পশন কম হবে। তারপরে যে ফ্যাক্টর সেটি হচ্ছে থ্রেড কাউন্ট। ভেরি সিম্পলি, যদি থ্রেড মোটা হয় তাহলে থ্রেড কনজাম্পশনটা বেশি হবে, যদি চিকন হয়, থিক হয়, থিন হয়, তাহলে থ্রেড কনজাম্পশন কম হবে। তারপর হচ্ছে মেশিন টাইপ। মেশিন টাইপ অনেকটা স্টিচ ক্লাসের সাথে রিলেটেড। যে সকল মেশিনে, যেমন ফিড অফ দ্য আর্ম, ওভারলক মেশিন, এই মেশিনগুলোতে থ্রেড কনজাম্পশন বেশি হবে। আর যেগুলো সিঙ্গেল নিডেল লক স্টিচ, ডাবল নিডেল লক স্টিচ, অর্থাৎ সিঙ্গেল নিডেল অর টু নিডেল থাকে, এগুলোতে কম হবে। উপরের যে ছয়টি ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হলো, এগুলো মূলত টেকনিক্যাল। আরেকটি যেটি আছে সেটি হচ্ছে প্রোডাকশন সিস্টেম। এটি যদিও টেকনিক্যাল নয়, তারপরে এটি খুব গুরুত্বপূর্ণ। কোনো কোনো জায়গায় প্রোডাকশন সিস্টেম খুব উন্নত, থ্রেডের ওয়াস্ট কম হয়। ভেরি সিম্পলি, যদি ট্রিমার ইউজ করা হয়, অটোমেটিক ট্রিমার, অর্থাৎ যে মেশিনগুলোতে UVT সিস্টেম থাকে, এক্ষেত্রে অটো কাট হয় থ্রেডটা। আর যদি ম্যানুয়ালি কাটা হয় সেক্ষেত্রে প্রতিবার একটু একটু সুতা বেশি কাটা হয়। ভেরি সিম্পল, যার কারণে দেখা যায় যে যখন অনেকগুলো পিস উৎপাদন করা হয়, সেক্ষেত্রে একটু একটু করে অনেকগুলো থ্রেড ওয়াস্ট হয়ে যায়। সেক্ষেত্রে প্রোডাকশন সিস্টেম এটি যদি ভালো হয়, সেক্ষেত্রে দিন শেষে গিয়ে অনেকগুলো থ্রেড সেভ হয়। এই ছিল সাতটি ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো যখন কেউ থ্রেড কনজাম্পশন হিসেব করবেন, বিকজ গার্মেন্টস উৎপাদনের জন্য সাপ্লাই চেন ডিপার্টমেন্ট বিশেষ করে থ্রেড বুকিং দিয়ে থাকে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট কস্টিং করে থাকে, সো থ্রেড কনজাম্পশনের ক্ষেত্রে আপনার ফ্যাক্টরি কন্ডিশন, কী ধরনের প্রোডাকশন সিস্টেম, ওভারঅল সব বিষয়গুলো চিন্তা করে তারপর আপনি থ্রেড কনজাম্পশনটা নির্ণয় করবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।